আরাফার ময়দানের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ বলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলেন আল্লাহ রাসূল আমাদেরকে সংবাদ দিচ্ছেন আল্লাহ একত্রে এত অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয় এটা আরাফাত দিন ছাড়া আর অন্য কোনো দিন নাই সুবহানাল্লাহ সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 3179 عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يعتق الله في عبد من النار من يوم عرفة عائشة رضي الله تعالى عنها তিনি বলছেন رسول كريم صلى الله عليه وسلم আমাদেরকে সংবাদ দিচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা এত অধিক সংখ্যক মানুষকে একত্রে ক্ষমা করে দেয় একত্রে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্ত করে দেয় এটা শুধু আরাফা দিনে করে এই দিন ব্যতীত আর কোনদিন এত অধিক সংখ্যক মানুষকে একত্রে আল্লাহ তাআলা ক্ষমা করেন না সুবহানাল্লাহ যখন আরাফার ময়দানে মানুষগুলো উপস্থিত হয় হাজী সাহেবগণ উপস্থিত হন আল্লাহ সুবহানাহু তাআলা এত বেশি খুশি হয়ে যায় আল্লাহর রহমতগুলো বৃষ্টির চাইতে আরো অজস্র গতি নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার দিকে নিক্ষেপ করতে থাকে সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন قال رسول الله صلى الله عليه وسلم اذا كان في يوم عرفه عرفার দিন ان الله ينزل الى السماء الدنيا আল্লাহ সুবহানাহু তাআলা স্পেশাল ভাবে দুনিয়ার আসমানে চলে আসেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ুবাহি বিহুমুল মালায়েকাতু সকল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দেন আর ফেরেশতাদেরকে ডেকে বলে ওয়ামান ফেরেশতারা ওই আরাফার মাঠের দিকে তাকাও উনজুরু ইলা ইবাদি শাসান কবরন দাহিনা মিন কুল্লি ফাজ্জিন আবিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু তাআলা তার স্পেশাল পর্দাগুলো উঠিয়ে দেয় এবং প্রথম আসমানের সকল ফেরেশতাদেরকে ডাক দেয় ফায়ুবাহিদিহুল মালায়েকাতা আল্লাহ সুবহানাহু তাআলা সকল ফেরেশতাদেরকে ডাকেন উনজুরু আল্লাহ তাআলা বলে ওই নজর দাও উনজুরু ইলা ইবাদি আমার বান্দাদের দিকে তোমরা নজর দাও তোমরা তাকিয়ে দেখো আদুনি শাসান গবরন দহিনা মিন কুল্লি ফাজ্জিন আমি উস্কু সুস্কু চুল নিয়ে চেহারা মলিন অবস্থায় গায়ে কোনো দামি কোনো কাপড় নাই কাপড়ের কাপড় মতো মাত্র দুইটা কাপড় পরিধান করে তারা আরাফার মাঠে উপস্থিত হলো আর লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক এইভাবে বান্দাগুলো আল্লাহকে ডাকতে থাকে আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিতে থাকে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ফেরেশতাদেরকে ডাকে বলে ওই ফেরেশতারা তোমরা না বলেছিলে এই বান্দাগুলো জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে তারা ঝগড়াঝাটি করবে যারা মারামারি করবে কাটাকাটি করবে তোমরা তাকিয়ে দেখো ওই বান্দাগুলো কিভাবে আমার একাত্মবাদের ঘোষণা দিচ্ছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওই ফেরেশতাদের উপস্থিতিতে আল্লাহ তাআলা বলেন উশহিদুলাকুম তোমরা সাক্ষী দাও কত গফারুতুলাহু আজকে আমার এই আরাফার ময়দানে যত মানুষ উপস্থিত হয়েছে সকলকে আমি ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ ফাতাকুলুল মালায়েকাতু ইয়া রাব্বি ফুলানান কানা ইয়ারহাকু ও ফুলানান ও ফুলানাতান কিছু ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়া রাব্বি কানা ফুলানান কানা ইয়ারহাকু আই বান্দারা ওই বান্দাকে আপনি যে ক্ষমা করে দিলেন তার আমলনামার দিকে তাকিয়ে দেখেন সে কত বড় বড় গুনাহ করেছে সে জানা করেছে মানুষের গীবত করেছে পরনিন্দা করেছে পরচর্চা করেছে বিভিন্নভাবে গুনাহ করে করে তার আমলনামা সে ধ্বংস করে দিয়েছে আল্লাহ আপনি যে ক্ষমা করে দিয়েছেন অমুকের অমুক অমুক গুনাহ তো আছে আপনি এত বড় বড় গুনাহগুলো কেন ক্ষমা করে দিলেন আল্লাহ সুবহানাহু তাআলা বলবে আজকে যারা এই আরাফার ময়দানে উপস্থিত হয়েছে কে কত বড় গুনাহ করেছে কে কত বেশি গুনাহ করেছে আমি কারো গুনার দিকে তাকাবো না ভালো মানুষের সাথে তারা এই আরাফার ময়দানে উপস্থিত হওয়ার কারণে তোমরা সাক্ষী থাকো উশহিদুলাকুম কত গফারুতুলাহুম আমি আমার সকল বান্দাদেরকে ক্ষমা করে দিলাম
রাসূলুল্লাহ আরেকটা হাদিস শুনুন আন তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বল قال رسول الله صلى الله عليه وسلم ما رؤي الشيطان يوما هو فيه اصغر ولا ادحر ولا احمر ولا ابيض في يوم عرفه سبحان الله বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মা রূহে শয়তান আমি শয়তানকে এত বেশি রাগান্বিত হতে এত বেশি প্রদান্বিত হতে এত বেশি সে রাগ করতে আর কখনো দেখি নাই শয়তান এত বেশি রাগান্বিত হয় প্রদান্বিত হয় রাগে ফেটে যায় এটা আমি আরাফাত দিনে দেখেছি কারণ কি অমাজাগা ইল্লা লিমা ইয়ারা মান তানাজ্জালুর রহমা শয়তান দেখতে পায় আসমানের দরজাগুলো খুলে দিয়ে কিভাবে মানুষের জন্য রহমতের সাকিনা নাযিল করে এটা শয়তান দেখে আর সে শুধু প্রদান্বিত হতেই থাকে সুবহানাল্লাহ এরপর সে আফসোস করে বলতে থাকে ওয়াতাজা ওয়াজুল্লাহ আলিল যুনুব আযম আযিম থেকে ইজম আযিম অর্থ কি বড় শয়তান আফসোস করতে থাকে আহারে এই হাদিস সাহেবের পিছনে লাগি আমি কত বড় বড় গুনাহ করেছি আমি দিনের পর দিন তার পিছনে পরিশ্রম করেছি বছর পর বছর পরিশ্রম করিয়ে এই হাদিস সাহেবের জন্য বিশাল গুনাহের ভান্ডার আমি তার মধ্যে সৃষ্টি করে দিয়েছি আর এক মিনিটের মধ্যে আল্লাহ তাআলা সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমার সারা জীবনের সকল পরিশ্রমগুলো বৃথা করে দিচ্ছে সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ তাআলা শুধু ক্ষমা করতেই থাকেন